Hello everyone, assalamu alaikum. Welcome back to my channel Yakin's Mom. Video to shuru tei dekhte pacchen ajke amra phupir bashay chole eshechi amar phupu shashurir bashay. Eta hocche amader ekta family get together er moto arrangement kora hoyeche. আসলে আগের ভিডিওতে দেখেছেন ফুপুকে ফুপাকে সবাইকে আমরা একসাথে একটা পিকনিকের মতন অ্যারেঞ্জমেন্ট করেছিলাম তো আবারো ফুপি দাওয়াত দিয়েছে আমাদেরকে আসলে বিশেষ একটা কারণে আমাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে হঠাৎ করে কোনো প্ল্যান ছাড়া সাডেনলি আমরা চলে গেলাম ফুপির বাসায় আর আমরাই সবার আগে গিয়েছি যাওয়ার পর শরবত খেলাম কিছুক্ষণ বসে যেহেতু বাসাটা কেউ এখনো আসেনি আপুরা তারপর হচ্ছে ভাইয়ারা কেউই আসা আমাদের আগে আসেনি তো সবার আগে আমরা এসে পৌঁছে গেলাম বাসাটা সম্পূর্ণ খালি যার কারণে আমি চিন্তা করলাম যে একটু তাহলে ভিডিও করে নেই ফুপু যেভাবে তার বাসাটা গুছিয়ে রাখে আপনাদের মাঝে সেটা শেয়ার করি আশা করি আপনাদের ভালো লাগবে দেখতে খুবই সুন্দর করে ফুপি বাসাটা গুছিয়ে রাখে কারণ ফুপি আর ফুপা একাই থাকে তার তিন মেয়ে তিনও মেয়েরই বিয়ে হয়ে গিয়েছে তো ফুপি সারাদিন একা একা নিজেই বাসায় থাকে আর হচ্ছে মেজ আপুর ছেলেকে নিয়ে ফুপি থাকে সারাদিন যেহেতু আপু জব করে তো আপু এই বাসায়ই থাকে কিন্তু অন্য ফ্ল্যাটে থাকে একই বাসায় বাট আলাদা থাকে তো সেই সুবাদে আসলে ফুপিকে সারাক্ষণ বাবুকেই রাখতে হয় আর এটা হচ্ছে ফুপির বারান্দা খুব সুন্দর করে গাছ লাগিয়েছে মানি প্ল্যান্ট ফুপির হাতে সুন্দর মানি প্ল্যান্ট হয় মাশাল্লাহ গাছগুলো খুব সুন্দর সতেজ আর খুবই বড় হয়েছে দেখতে খুব সুন্দর লাগছে বারান্দাটা খুব ছোট তারপরও খুব সুন্দর করে সাজিয়েছে ফুপি একদম সবুজ হয়ে আছে আর এইদিকে ইয়াকিন ঘুরছে সম্পূর্ণ বাসা একা একা আর যেহেতু কেউ এখনও আসেনি আর দুপুর হয়ে গিয়েছে তো আমি ভাবলাম সবাই আসার আগে ইয়াকিনকে আমি একটু খাইয়ে নিই ওকে খাওয়াই দিতে পারলে দেখা গেল যে আমার একদম একটা টেনশন মুক্ত এদিকে আমি ইয়াকিনকে খাবার খাওয়ানোর প্রায় শেষের দিকে তখনই বড় আপু ভাইয়া তারপর তার ছেলে মেয়ে সবাই চলে এসেছে আর মেঝো আপু উপর থেকে নিচে চলে এসেছে ফ্রেশ হয়ে আর এদিকে হচ্ছে জারা জাইম ওরা হচ্ছে বড় আপুর ছেলে মেয়ে তো সবার সাথে কথা হচ্ছিল আর তারা হাসাহাসি করছিল যে তারা এসেছে আর এই তো সবার সাথে দেখা হওয়ার মুহূর্তটা আসলে অনেক দিন পর দেখা হলে যা হয় তো আলহামদুলিল্লাহ আমাদের পরপর মাঝে মাঝেই দেখা হয়ে যাচ্ছে আল্লাহর অশেষ রহমত আর সবাই চলে আসার পর এক এক করে আমরা একসাথে খেতে বসে পড়েছে আসলে সবাই একসাথে তো হবে না যার কারণে যারা যারা এসেছে সবাইকে একসাথে দিয়ে দিচ্ছে ছেলের আগে আগে বসে পড়েছে আর এখানেও ছিল ফুপির আসলে আপুদের ফুপু হয় এটা হচ্ছে আপুর মুনমুন আপু ওনাদের ফুপু তো এদিকে এই ফুপিও চলে এসেছে তার হাজব্যান্ড আর হচ্ছে আঙ্কেল আর হচ্ছে তার মেয়ে এসেছে কিন্তু তাদের একটা ছেলে আছে ভাইয়া অনেক ভাইয়া আসতে পারেনি তো সবাই এদিকে ছেলেরা খাওয়া শেষ করে উঠেছে ভাইয়া সৈকত তারপর হচ্ছে বাবা আঙ্কেল সবাই খাওয়া দাওয়া শেষ করে উঠেছে দেন তারপর আমরা মেয়েরা বসে পড়েছি তো খাবারের মেনুর মধ্যে ছিল বেগুন ভাজা খিচুড়ি চিংড়ি মাছ তারপর ছিল গরু মাংস হাঁসের মাংস তো আমরা খাবার খেতে বসে পড়লাম মেয়েরা তো এইদিকে আপু আমাকে বলছিল যে দাও তোমাকে একটু ভিডিও করে দিই তুমি তো সবার ভিডিও করো কিন্তু নিজের ভিডিও নেওয়া হয় না যেহেতু তুমি খেতে বসেছো তোমার ভিডিওটা করে দিচ্ছি তো আমি খেতে খেতে ফুপির হাতের একটা আচার ছিল আমের তো সেই আচারটা নিচ্ছিলাম অনেক মজা হয়েছে আচারটা আর খাবারগুলো অসম্ভব মজার ছিল আসলে এত আইটেম করে সবসময় ফুপি যেগুলো আসলে খেয়ে শেষ করা যায় না খুব মজা হয় তো এদিকে ফুপি সালাদ নিয়ে এসে দাঁড়িয়েছিল আর আপু ভিডিও করছিল আর আমরা সবাই মজা করে খাবার খাচ্ছিলাম আর ফুপির বাসায় গেলে মনেই হয় না যে আমি ফুপির বাসায় এসেছি মনে হয় নিজের বাসাতেই একদম সব কিছু ধরে নিজের মতো করে খেয়ে নিই মনে হয় না যে আমি এই বাসার আসলে বেড়াতে এসেছি বা আমি ছেলের বউ এরকমটা মনে হয় না তারা আমার সাথে এরকম কখনো কোনো আচরণ করেনি আমার মনে হয় আমি নিজের বাসাতেই বেড়াতে এসেছি বা নিজের বাসাতেই আমি
খেতে বসেছি বা ঘুরতে গিয়েছি, ওরকমটাই। আর আমরা খাওয়া দাওয়া শেষ করে ওঠার পর আমার দেবর, দেবরের বউ, ও ওরা একটু দেরিতে এসেছে, লেটে, কারণ ও একটু ডাক্তারের কাছে গিয়েছিল। তারপর হচ্ছে যে বিশেষ কারণে আমাদের আসলে সবাই একত্রিত হওয়া, এই তো আমার মুহূর্তটা চলে এসেছে। এটা হচ্ছে আমার ননদ আর হচ্ছে ফুপির ছোট মেয়ে আর হচ্ছে ওর হাজবেন্ড। তো ওর কারণেই, ওর নাম হচ্ছে আন্না, ওর কারণে আমরা সবাই একত্রিত হয়েছি, কারণ আল্লাহর অশেষ রহমতে ও সরকারি জজ হিসেবে আসলে এক চাকরিটা হয়ে গিয়েছে। আর ওর যেহেতু পোস্টিং পড়েছে সিলেট, তো ঢাকায় থাকতে পারবে না, যার কারণে ও যেহেতু চলে যাবে, এর জন্য আমরা সবাই একত্রিত হয়েছি আর ও সিলেট চলে যাবে, ওখানেই থাকবে। ওখানেই প্রথমত যতটুকু জানতে পেরেছি ও সার্কিট হাউসে থাকবে, দেন তারপরও হয়তো অন্য কোথাও চলে যাবে বা অন্য কোথাও থাকবে। তো এইদিকে সবাই ওকে নিয়ে কথা বলছিল, খাওয়া দাওয়া করছিল, আর ওর কারণেই আমরা সবাই একত্রিত হয়েছি, যেহেতু ওর জন্য সবাই দোয়া রইল, ও যাতে খুব ভালোভাবে ওর জব লাইফটা সাকসেসভাবে পার করতে পারে, যেহেতু নতুন একটা জীবন যাত্রা শুরু করছে। আল্লাহর কাছে অশেষ রহমত যে খুব জীবনে অনেক কষ্টের পর এই দিনটাতে এসেছে ও। আল্লাহকে ভালো রাখুক, সবাইকে ভালো রাখুক, এই দোয়া করি। এদিকে সবাই হাসাহাসি করে খাওয়া দাওয়া শেষ করে একত্রিত হচ্ছিল, আর ভাইয়া ওদের বাচ্চাদের নিয়ে বসে খেলছিল। তো এটা হচ্ছে বড় দুলা ভাই, বড় ভাইয়া আসলে মনমুনাপুর হাজবেন্ড। তো ভাইয়া খেলা করছিল মেজবাপুর ছেলের সাথে, আর ওদের সাথে দুষ্টুমি করছিল, আর আমরা সবাই বসে একসাথে একটু গল্প করছিলাম। ইয়াকিন ঘুমিয়ে গিয়েছে, ইয়াকিনকে ঘুম পাড়িয়ে দিয়ে পাশের রুমে আমি আর এই পাশে আমরা সবাই বসে আসলে আলোচনা করছিল যে কিভাবে কি থাকবে, কোথায় থাকবে বা কোথায় কি আছে। ওকে একটু আসলে বলা হচ্ছিল যাতে ও টেনশন না করে, মেন্টালিভাবে ওকে একটু সাপোর্ট দেওয়া হচ্ছে যে ও যেখানে থাকবে অবশ্যই খুব ভালো থাকবে, আর ইনশাল্লাহ ও আসা যাওয়াটা খুব সহজ হয়ে যাবে। সিলেট তো আসলে ঢাকার থেকে বেশি দূরত্ব না, তো এগুলো নিয়ে আসলে আলোচনা করা হচ্ছিল আর বসে বসে গল্প করছিল। এরই মাঝে মা ওর জন্য একটা গিফট নিয়ে এসেছে, যেহেতু ও চলে যাবে, ওকে ওরকমভাবে হঠাৎ করে যেহেতু প্ল্যান করা হয়েছে, আসলে ডেট পড়ে গিয়েছে যে ও চলে যাবে, তো সেই উপলক্ষে ওর জন্য একটা বেডশিট দিয়েছে মা ওকে। তো সেটা আসলে খুলে দেখছিল মেজ আপু ও সবাই, আর হচ্ছে মাকে থ্যাঙ্কস বলছিল। তো এইদিকে সে খুব খুশি এত সুন্দর একটা বেডশিট পেয়ে, আসলে বেডশিটটা খুব সুন্দর হয়েছিল। মা খুব, যেহেতু ওর কোনো বাচ্চা নেই যার কারণে ওকে হোয়াইটের মধ্যে দিয়েছে, ওর কোনো বেবি নেই, আর বড় আপুদের যেহেতু বেবি আছে যার কারণে ওদেরকে বলছিল যে তোমাদের জন্য নেক্সটে কিছু দিব, বাট তোমাদেরকে হোয়াইট কালার কিছু দেওয়া হবে না যেহেতু তোমাদের বেবি আছে। তো ওখান থেকে এসে আমরা একটু চা খেয়ে এখানে রুমের মধ্যে আবার সবাই বসে একত্রিত হয়ে আড্ডা দিচ্ছে, ছোটোবেলার কথা হচ্ছে, সবাই উপরে নিচে বসে যার যার মতো কথা বলে। দেন বিকেলের নাস্তা ফুপি এখানে চিতই পিঠা, দুধ চিতই, মিষ্টি, তারপর ছিল এখানে রসগোল্লা আর হচ্ছে পায়েস, সব কিছু আসলে একসাথে করে দিয়েছে। আর সেদিনকার নাস্তা হিসেবে সব কিছুই মিষ্টি ছিল, যেহেতু শীতের মুহূর্ত পিঠা তো থাকবেই। আর তারপরের দিনই ছিল বড় আপু আর হচ্ছে ভাইয়ার ম্যারেজ ডে, 13তম বিবাহবার্ষিকী। সেই উপলক্ষে ভাইয়াকে আমরা সারপ্রাইজ দেওয়ার জন্য একটা প্রিপ্ল্যান করা হয়েছে, আসলে হঠাৎ করে সাডেনলি প্ল্যান করা হয়েছে, প্রিপ্ল্যান না, একটা কেক আনা হয়েছে আর ভাইয়াকে ধরা হয়েছে যে আমাদেরকে খাওয়াতে হবে। এদিকে ভাইয়া আমাদের জন্য KFC থেকে বাকেট অর্ডার দিল, তো সবাই একসাথে চিকেন খেলাম আর সবাই সাদে চলে গিয়েছি, ওখানে গিয়েই আসলে একটু কেক কেটেছি সবাই মিলে। তো লিফটে উঠে গিয়েছি আমরা সবাই একসাথে, আমরা সাদে চলে যাচ্ছি, আর কিছু বেলুন আনা হয়েছে, সেগুলো সাদে দেখা যাবে যে বাসা থেকে একটু বাহিরে, সারাক্ষণই তো ঘরের মধ্যে ছিলাম, তো একটু ছাদে গেলে হয়তো ভালো লাগবে, যার কারণে আমরা সবাই একসাথে উপরে চলে গেলাম। তো ওখানে যাওয়ার পর হঠাৎ করে
বাবা আর হচ্ছে সরি ফুপা আর হচ্ছে ফুপার আসলে আঙ্কেল যে মনমোনাপুর ফুপা, তাদেরকে পাওয়া যাচ্ছে না। তো তাদেরকে ফোন দেওয়া হলো, তারা বলছিল যে একটু পর আসতেছি। তো হঠাৎ করে দেখতে পেলাম যে আপুর জন্য আর ভাইয়ার জন্য একটা ফুলের বুকে নিয়ে এসেছে, আর খুবই সুন্দর এটার মধ্যে লেখা ছিল যে বিবাহবার্ষিকী আসলে তাদের মুনমুন আর হচ্ছে সাইমন। আর এদিকে মেজো আপু ভাইয়াদেরকে গিফট করছে, আর আন্নাকে ছোট, ও যেহেতু চলে যাবে তো ওকেও কিছু গিফট করলো। তো তাদেরও বিবাহবার্ষিকী উপলক্ষে গিফট করা হলো। এই তো এরই মধ্যে দিয়ে আমরা যেই বাকেট এনেছিল সেগুলো খাচ্ছিলাম, চিকেন খাচ্ছিলাম, আর হচ্ছে ফুলগুলো ছবি নিচ্ছিলাম আমি একটু ঘুরে ঘুরে। খুবই হঠাৎ করে আসলে যা কিছু হয় ভালোই হয় আলহামদুলিল্লাহ। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর এই মুহূর্তগুলো আসলে স্মৃতি হিসেবে থেকে যায়, এগুলো কখনো ফিরে পাওয়া যায় না। এই তো এত সুন্দর একটা মুহূর্ত আসলে কখনো চিন্তাই করা হয়নি যে আমরা ওরকম চিন্তা করে যাইনি ভাইয়া আর আপুকে সারপ্রাইজ দিতে পারবো, এত ভালো একটা মুহূর্ত কাটাতে পারবো। আশা করি আপুর আর ভাইয়ারও খুব ভালো লেগেছে। দেন তারপর আমরা একসাথে ভাইয়া আর আপুর কেক কাটলো, খাওয়া দাওয়া করলাম, তারপর আমরা বাসায় চলে আসলাম। আর এখানে কেক কেটেছে, কেক কাটার সময় এদিকে সুন্দর করে একটা সারপ্রাইজ হিসেবে তাদেরকে কেক দেওয়া হলো। আসলে এটা কোনো চিন্তাই ছিল না যে আমরা কেক আনবো বা কিছু হবে, কিন্তু হঠাৎ করেই সব কিছু হয়ে গিয়েছে, যার কারণে আপু আর ভাইয়াও খুব খুশি। আশা করি তারা খুব খুশি হয়েছে, আর এই তো তাদের জন্য সবাই দোয়া করবেন তারা যাতে এভাবে হাসি খুশিভাবে সারাটা জীবন একসাথে থাকতে পারে। আশা করি আজকে ভিডিওটা সবার ভালো লেগেছে। তো ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। তা আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।